আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছি? কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আচ্ছা, হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে প্রবাবলি আপনাদের 8 নাম্বার ক্লাস, তাই না? আচ্ছা, মাইক। আচ্ছা, একটু কথা বলতে। হ্যাঁ, পারবেন কথা বলতে? ক্লাস শেষে এখন না, তার শুরু করি। আমি মাইক গুলো অফ করে দিই, যেগুলো আর কি অন আছে। আচ্ছা, তো ঠিক আছে, অনেকে মিউট হয় নাই, আওয়াজ হয়। হ্যাঁ, মিউট করে দিছে এখন, ঠিক হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ শুরু করি। ক্লাস মডিউলটা আছে, দেখেন তো কি আছে আজকে। প্রথমে টপিক মেবি ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা শুরু করবো আজকে। আচ্ছা, দেখেন কি কি টপিক আছে, একটু খেয়াল করেন সবে। একজন জাস্ট মডিউলটা কপি করে ইনবক্সে পেস্ট করে দেন, এখানে বক্সে পেস্ট করে দেন, চ্যাট বক্সে। আমি শুরু করি। আচ্ছা, হ্যাঁ, তো প্রথম যে টপিকটা আজকে, প্রথম যে অপশনটা আমাদের শুরু করব সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, বা ব্লেন অপশন বলি আমরা। তো ব্লেন্ডিং অপশনটা কোথায় পাবো, চলেন আমরা এটা আগে দেখি। ওকে, তো ব্লেন্ডিং অপশন আমরা একটা চলন শেপ নিয়ে নিই। দেখেন, ব্লেন্ডিং অপশন আপনি চাইলে বিভিন্ন রকম শেপ, লেয়ার, যে কোনো ধরনের লেয়ারের মধ্যে আপনি ব্লেন্ডিং অপশনটা অ্যাপ্লাই করতে পারবেন। অপশনটা কি করে আনবো দেখেন, জাস্ট শেপটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে ব্লেন্ডিং অপশন পাওয়া যাচ্ছে, আমরা পাচ্ছি এখানে ব্লেন্ডিং অপশন। যে কোনো অবজেক্ট উপর রাইট বাটন ক্লিক করবো, সেটা টেক্সট লেয়ার হোক, শেপ লেয়ার হোক, নর্মাল লেয়ার হোক, যে কোনো লেয়ার হোক, আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, সবার উপরে দেখেন অপশনটা পাচ্ছি, সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। ঠিক আছে, তো ক্লিক করলাম ব্লেন্ডিং অপশনে। সো চলুন আমরা দেখি, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একদম নিচ থেকে শুরু করব, আস্তে আস্তে উপরের দিকে যাব। তো এখানে দেখেন, এগুলো হচ্ছে লেয়ার স্টাইল বলি আমরা। লেয়ারে বিভিন্ন রকম স্টাইল অপশন আমরা এখানে পাই, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, স্যাটিন, ইনার গ্লো, আউটার গ্লো, স্ট্রোক, বেভেল এম্বস। এগুলো হচ্ছে সব এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের স্টাইল, সেটা যে কোনো লেয়ারে আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রথম যে অপশনটা দেখবো লাস্টের দিক থেকে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, আপনাদের অনেকে ডিমান্ড থাকে যে আমি চাচ্ছি একটা, আমার কি বলে, অবজেক্ট আছে, সেই অবজেক্টের পিছনে একটা শ্যাডো দিব। দেখেন, শ্যাডো তো এখান থেকে অন করলেই হবে না, অন করে এই বডিতে ক্লিক করবেন, দেখেন ডান পাশে এই ড্রপ শ্যাডোর বিস্তারিত অপশন আপনি এখানে পাবেন। মানে এটাকে কন্ট্রোল করার জন্য যা যা লাগে সেই বিষয়গুলো মূলত আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এই স্ক্রিন এর চেয়ে বড় হয় না, হ্যাঁ, এই স্ক্রিনটা এর চেয়ে বড় হবে না, এইটুকুই এটা। আচ্ছা, তো দেখেন এই ড্রপ শ্যাডো নিয়ে আমি এখান থেকে মেইন মেইন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করি যে এখানে কি করা যায়। তো দেখেন, এখান থেকে আপনি শ্যাডোটার সাইজটাকে বড় ছোট করতে পারেন। দেখেন এই যে আমি চাচ্ছি শ্যাডোটার সাইজটাকে ছোট বড় করব। ডিস্টেন্স, অবজেক্ট থেকে শ্যাডো ডিস্টেন্স কতটুকু আপনি চান সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। আচ্ছা, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে এটার অ্যাঙ্গেল, আপনি কোন দিক থেকে চাচ্ছেন এটাকে করতে, সেই বিষয়টা আপনি এখান থেকে চাইলে ঠিক করতে পারেন। দেখেন, বোঝা গেছে? এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার এটা মানে কালার চেঞ্জ করা যায় কিনা। দেখেন, মূলত শ্যাডো কিন্তু ব্ল্যাক কালারই হয়, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সেটা ভালো ইম্প্যাক্ট দেখাবে না। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। তো আমাদের যখন যেটা দরকার হবে, যে অ্যাঙ্গেলে দরকার হবে, ঠিক ওই অ্যাঙ্গেলে আমরা ওই রকম ডিস্টেন্স মেনটেন করেই আমরা কাজ করব। দেখেন, এখানেও কিন্তু অপাসিটির অপশন আছে, লাস্ট ক্লাস অপাসিটির কথা বলছে না। দেখেন, এখন এই শ্যাডোটার অপাসিটিটা কমিয়ে দিচ্ছে, দেখেন হালকা একটা শ্যাডো কিন্তু সেখান দিয়ে তৈরি করলো, বুঝতে পেরেছি? তার মানে কি দাঁড়ালো, যে ড্রপ শ্যাডোর কাজ কি, যে অবজেক্টে শ্যাডো অ্যাড করার জন্য মূলত আমরা ড্রপ শ্যাডোটা ব্যবহার করি, বুঝতে পেরেছি? আমি কিন্তু বলেছি এটা যে কোনো ধরনের শেপ, যে কোনো ধরনের আপনার
অবজেক্ট হোক না কেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, আপনার টেক্সটের মধ্যে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে অপশনটা যাই, এটা অফ করে দিতে হবে। পরের অপশনটার নাম হচ্ছে আউটার গ্লো। তো এই আউটার গ্লোটা হচ্ছে শেপের বাইরের দিকে গ্লো ক্রিয়েট করে। হ্যাঁ, আমরা কি করি যে শেপের বাইরের দিকে গ্লো ক্রিয়েট করার জন্য মূলত আমরা আউটার গ্লোটাকে ব্যবহার করি। এখন এখান থেকে আপনি সাইজ বাড়াচ্ছেন, বাট আউটার গ্লোটা আপনি দেখতে পাচ্ছেন না। কারণ কি দেখেন, আমি ধরুন সাইজ বাড়িয়ে ওকে করলাম, কারণ হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল এবং গ্লো কালারটা কি ছিল, হোয়াইট ছিল, দ্যাটস ওয়াই আমরা এই গ্লোটা দেখতে পাচ্ছিলাম না অত সময়। ঠিক আছে, দেখেন, সো এখান থেকে আউটার গ্লো সাইজটা আপনি বাড়াতে পারবেন। আপনি জাস্ট কালার চেঞ্জ করবেন, ডিফারেন্ট কোনো কালারে গ্লো দিবেন, সেটাও পসিবল। এখান থেকে আপনি যাচ্ছেন গ্লো কালার চেঞ্জ করবেন, সেটাও কিন্তু পসিবল। এখান থেকে আপনি টেকনিকটাকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইভেন গ্রাডিয়েন্টটাও পসিবল, গ্লোতে আপনি চাইলে গ্রাডিয়ন দিতে পারবেন। দেখেন, গ্রাডিয়ন অ্যাপ্লাই করতে পারতেছি, রেঞ্জ বাড়াই দিলাম। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো যে আউটার গ্লো কাজ কি, যে শেপের বাইরের দিকে গ্লো ক্রিয়েট করার জন্য আমরা আউটার গ্লো ব্যবহার করি, নট শেপ, মানে লেয়ার বা অবজেক্টের। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার আউটার গ্লোটা? ওকে, শেপে বাইরের দিকে গ্লো দেওয়ার জন্য আমরা আলট্রা গ্লোটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওকে, সো দেন যেটা আসি আমরা, তো তিনটা অপশন আমরা একবার দেখবো। এটা হচ্ছে ওভারলে। ওভারলে মানেটা বুঝেন, মানে যাই থাকুক না কেন তার উপর দিয়ে সেটা অ্যাপ্লাই করে দিবেন, তাকে আমরা বলতেছি ওভারলে। তো কি কি ওভারলে আমরা পাচ্ছি, তখন আমরা কালারটাকে চেঞ্জ করে নিই আগে। ওকে, একটু বড় করে নি শেপটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো তিন রকম ওভারলে মূলত আমরা পাই, কালার ওভারলে, প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে। আমরা প্রথমে প্যাটার্ন ওভারলেটা দেখি, চলেন। প্যাটার্ন দেখেন কি করলো, শেপের উপর দিয়ে প্যাটার্ন দিয়ে ফিল করে দিচ্ছে। দেখেন, দেখা যায়, চাইলে আপনি এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন, যে কোনো শেপ, যে কোনো টেক্সট এর ভিতরে আপনি চাইলে এই ধরনের প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখেন অপাসিটি আছে, যে প্যাটার্নটা কতটুকু মানে সলিড হবে, কমিয়ে দিয়ে দেখেন আস্তে আস্তে কালারের সাথে ম্যাচ করে গেছে। দেখেন, এই যে হালকা একটা প্যাটার্ন দিবে, সেটাও পসিবল, ফুল করে দিলাম। স্কেলটা হচ্ছে কতটুকু জুম হবে, দেখেন এখন অনেক বেশি জুম হয়ে গেছে, রাইট? আবার জুমটাকে আপনি চাইলে কমিয়ে দিতে পারবেন, দেখেন, চাইলে আপনি এটা কমিয়েও ব্যবহার করতে পারবেন খুব সহজ। দেখা যায়, এই যে, তার মানে কি দাঁড়ালো, আমরা কোনো শেপ বা অবজেক্ট যে কোনো কিছুর মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য মূলত আমরা প্যাটার্ন ওভারলে ব্যবহার করি। বুঝতে পেরেছে? আচ্ছা, তারপর আছে গ্রাডিয়েন্ট। আমরা গ্রাডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম মনে আছে আপাতত, সেই গ্রাডিয়েন্টে আপনি অ্যাপ্লাই করতে, এখান থেকেও গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, এখান থেকেও অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, এখান থেকে গ্রাডিয়েন্ট আমি চাইলে দেখেন কালার চেঞ্জ করতে পারি, যে কোনো রকম কালার পসিবল আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করা পসিবল, রাইট? অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারতেছি, স্কেল কতটুকু মিক্স আপ হবে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন স্কেল দিয়ে। এই যে অ্যান্ড ওই যে গ্রাডিয়েন্টের যে স্টাইল গুলো ছিল আমাদের, সেই স্টাইল গুলো আমরা এখান থেকে পাই। রেডিয়াল, অ্যাঙ্গেল মনে আছে, রিফ্লেক্টেড ছিল আমাদের জন্য, ডায়মন্ড ছিল। হ্যাঁ, যে কোনো অবজেক্টের মধ্যে আপনি ড্রপ শুরু করে দেবেন, মানে এই অপশন যেগুলো দেখাচ্ছি এগুলো যে কোনো ধরনের লেয়ার হইলেই হলো, অ্যাপ্লাই করা যাবে, সমস্যা হবে না। বুঝতে পেরেছি? তারপর আসছি আমরা গ্রেডিয়েন্ট ওভারলে। তো এটার কাজ কি চলেন দেখি, সরি, গ্রেডিয়েন্ট ওভারলে দেখলাম, কালার ওভারলে খুবই সিম্পল, অন্য একটা কালার দিয়ে এটাকে ফিল করে দেওয়া। দেখ, দেখা যায় যে অন্য একটা কালার দিয়ে আমি চাচ্ছি এটাকে ফিল করে দিই, ডিফারেন্ট একটা কালার হয়ে গেছে।
তো এই ছিল তিনটা ওভারলেট, গ্রেডিয়েন্ট প্যাটার্ন এন্ড হচ্ছে কি আপনাদের কি বলে কালার ওভারলেট। তো বুঝতে পেরেছি আমরা তিনটা। ওকে, স্যাডিংটা দরকার নাই, এটা কোনো কাজে আমাদের আপাতত লাগবে না, এটা জাস্ট ডার্কার শেড ফেলে। তো এবার আসেন আমরা ইনার গ্লোটা দেখি, ইনার গ্লো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ আউটার গ্লোটা দেখছি, এবার ইনার গ্লো। ইনার গ্লোর কাজ হচ্ছে দেখেন শেপের ভিতরের দিকে গ্লো দেওয়ার জন্য। ওই যে আউটার গ্লো দেখছিলাম মনে আছে, ওটা ছিল বাইরের দিকে, আর এটা হচ্ছে কি ভিতরের দিকে। হ্যাঁ, এটাও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি এটার মানে কতটুকু চাচ্ছেন সাইজ সেটাও আপনি চাইলে ঠিক করতে পারবেন আপনার মতো করে, পছন্দ মতো করে। ঠিক আছে, তারপর দেখেন আমরা দেখি এখান থেকে ইনার শ্যাডো। এটা হচ্ছে আপনার কোন একটা ধরেন কালার, একটু লাইট কালার দিতে হলে বুঝতে পারবেন। এবার ইনার শ্যাডোতে যে সাইজটা বাড়ান, দেখেন তো চারদিক থেকে একটা শ্যাডো পড়তেছে না, এদিক দিয়ে একটা শ্যাডো পড়ে গেছে না একদম রাউন্ড করে, এবং শ্যাডোটা কোন দিকে হচ্ছে ভিতরের দিকে হচ্ছে। ড্রপ শ্যাডো এবং ইনার শ্যাডো এর মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য আছে। ড্রপ শ্যাডো হচ্ছে অবজেক্টের পিছনে পড়ে, ড্রপ মানে ড্রপ যেটা আর কি, আর ইনারটা হয় কি শেপের ভিতরেই থাকে। হ্যাঁ, ভিতর দিক থেকে শ্যাডোটা আস্তে আস্তে হয়, ডিস্টেন্স আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোন দিক থেকে বেশি কম চান সেটা। ঠিক আছে, এই যে সাইজ, এখান থেকে আপনি কমাতে অথবা বাড়াতে পারবেন চাইলে। বুঝা গেছে, ইনার শ্যাডো গেল। তারপর আসি আমরা স্ট্রোক। স্ট্রোকটা হচ্ছে আমরা যে স্ট্রোক নিয়ে কাজ করতাম সেই স্ট্রোকটাই মূলত এখানে শেপের স্ট্রোক সাইজ যেটা। তো এখান থেকে আবার তিনটা অপশন পাওয়া যায় যে স্ট্রোকটা আপনি কোন দিকে চান। এটা এখন দেখা দেওয়া আছে আউটসাইড, অল টাইম আউটসাইড থাকে, ইনসাইড থাকে, দেন আছে সেন্টার থাকে। সি যে আউটসাইড, ইনসাইড, সেন্টার, রাইট? এইভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। দেখেন স্ট্রোক, ইভেন স্ট্রোক নিয়ে আপনি চাইলে স্ট্রোকের দেখেন এখানে ব্লেন্ড মোড আছে, মোডটা চেঞ্জ করা যায়, এবং ফিল টাইপ কি হবে এটাকে আপনি চাইলে গ্রাডিয়েন্ট দিতে পারেন। যে স্টোকটার মধ্যে আমি একটা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করবো, দেখেন পসিবল কিন্তু সেটা, সুন্দর একটা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। প্যাটার্ন অ্যাপ্লাই করবেন, প্যাটার্ন অপশনটাও আছে, তখন প্যাটার্ন অপশনটা এখানে চলে আসবে দেখেন স্টোকের ভিতরে। আর দরকার না হলে নর্মাল কালার দিয়ে রাখি, যেটা আমরা রাখি সবসময়। বুঝতে পেরেছি, আচ্ছা। তো এবার আমরা চলেন বেবি লেম্বস এর জন্য আমরা ডিফারেন্ট একটা ছবি আনবো, ছবি এনে দেখার ট্রাই করবো। আচ্ছা, এটা দিয়ে দেখি, চল বড় ছবি হলে ভালো হয়, মানে কাজটা দেখতে সুন্দর লাগে। আচ্ছা, তারপর ওয়াটারমার্ক দেওয়া। এটা নিয়ে চল, তো দেখেন আমরা যেটা চাচ্ছি এটার ভিতরে কিছু একটা লিখবো আমরা। টাইপ টুল দিয়ে ধরেন ডিজাইনটা লিখলাম, লিখে এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, দেখেন এখান থেকে জাস্ট নামা একটা লেখা লিখলাম আর কি। এখন আমরা দেখেন যেটা করব, এই লেখাকে রাইট বাটন ক্লিক করে আমরা নতুন যে অপশনটা দেখবো সেটা হচ্ছে বেভেল অ্যান্ড এম্বোজ। এই যে বেভেল অ্যান্ড এম্বোজ, এই দুটার মধ্যে এটা ইনক্লুড, এই অপশনটা নিয়ে এটা করবো। এখান থেকে দেখেন অনেকগুলো বেভেল অপশন আছে, স্টাইল আছে, যে আউটার বেভেল,
ইনার বেবেল এমবোস, দেন আপনারা পাবেন এখান থেকে পিলো এমবোস, এটা একটা অপশন। তো আমরা যে স্টাইলটা নিতে যাচ্ছি সেটা মূলত পিলো এমবোস হবে, বিকজ আমি আমি দেখাতে যাচ্ছি এই লেখাটা এই কাঠের উপরে খোদাই করে লেখা। তো পিলো এমবোস দিলাম, যে আপনি এখান থেকে চাইলে এখন দেখেন ডেপটা একটু বাড়িয়ে দিতে পারেন, ডেপটা বাড়লো, সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে ঠিক আছে, সফটনেসটা কতটুকু দিবেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, একটা হার্ডই দিই আমি, দিয়ে মোটামুটি ওকে করলাম। আচ্ছা এখন দেখেন একটা ডেপ তৈরি হয়েছে না লেখাটা, নিচের দিকে মনে হচ্ছে ডেপে আছে বিষয়টা। তো এটাকে আরো ন্যাচারাল করার জন্য আমরা যেটা করতে পারি, নিজের ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম, করে উপর নিলাম। আচ্ছা নিয়ে যদি আমরা এই যে যেটা দেওয়া আছে উপরে ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে নিচে লেখার সাথে ক্লিপিং মার্কস করে দিই, দেখা যায় এখন কিন্তু লেখার ভিতরে যে অরিজিনাল কালার সেটা কিন্তু এখন আর নাই, এখন আমার ওইখানে কি দেখা যাচ্ছে যেটা ক্লিপিং মার্কস করছি সেটা দেখা যায়। এবং এখানে আরো কাজ করা যায়, আপনি এখান থেকে ধরেন একটু কালার বার্ন ইউজ করতে পারেন, আরো সুন্দর লাগবে। নেক্সট যাই, এই বার্ন টাইপের কিছু একটা দেন, লেখাটা এখানে খোদাই করে লেখা হয়েছে, বার্নিং একটা টাইপের আমরা ই দিব, সেটা পসিবল। দেখেন এটা ডিপেন্ড করবে আপনি কিসের মধ্যে দিচ্ছেন, কোন কালার কোনটা, এমন কেউ কারো এটা পছন্দ হতে পারে, কারো এটা পছন্দ হতে পারে। এখান থেকে আপনি এটা কারোর পছন্দ হতে পারে, বুঝতে পেরেছি বিষয়টা। তো এই যে বেভেল এন্ড এমবোস, এটা দিয়ে আমরা কিন্তু এরকম টাইপের অনেক ধরনের কাজ করতে পারি, সেটা আমাদের পছন্দ মতো। ক্লিয়ার সবাই? ওকে এবার একটা মজার বিষয় দেখাই, চলেন এই দিয়ে ব্লেন্ডিং অপশন দিয়ে ধর আমরা কিছু একটা লিখলাম, ডিজাইন লিখলাম, সাউন্ড আসছে না, শুনতে পাচ্ছেন না আপনারা, মাঝখানে রাখলাম। তো এটা কালারটাকে একটু হোয়াইট কালার জাস্ট এখন দিলাম আপনাদের দেখার জন্য। তো এবার ব্লেন্ডিং অপশনে যাই, চলো ব্লেন্ডিং অপশন, অনেকগুলো অপশন দিয়ে একটা কিছু তৈরি করতে যাচ্ছি। আমি চাচ্ছি একটু ড্রপ শ্যাডো দিতে, তো অনেক বেশি হয়ে গেছে, এর পরিমাণটা কমাই দিই, ডিস্টেন্সটাও কমবে, আর এখান থেকে হালকা অপাসিটিটাও কমাই দিচ্ছি। ওকে এবার আমি চাচ্ছি যে এটার ভিতরে একটু স্ট্রোক দিই, তাহলে ভালো বুঝবে। দেখেন স্ট্রোক দিয়ে দিলাম, ফাইন, দেন হচ্ছে গিয়ে আমরা এটার ভিতরে একটু বেবেল এমবোজ ইউজ করি, এখান থেকে বা দেখেন এমবোজ, পিলো এমবোজ, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে, মানে যেটা মনে হয় যে বেশি সুট করতেছে, আপনি পিলো এমবোজ দিয়ে আমি এটাকে সাইজটাকে একটু বড় করে দেখা যাক, স্ট্রোকের কালারটাকে যদি একটু বেশি ই করে দিই আমরা এখান থেকে, হোয়াইট করে দিই, সো এটা এখান থেকে ডিরেকশন আছে, দেখেন এটাকে আপ ডাউন করা যায়, আপনি এমন একটা বিষয় করবেন। কারণ এই যে কাজটা করলাম খেয়াল করেন, একটা সফট একটা লেখা, রাইট, এটা আমরা যখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উপর দিব তখন হয়তো আপনারা ভালো বুঝবেন। দেখেন দেখেন তো লেখার ভিতরে একটা সফটনেস আসছে, একটু ডেপথ আসছে না, মনে হচ্ছে না এই জায়গাটা যদি একটু লাইন আছে হালকা, মানে হ্যাঁ সেটা কিন্তু এখানে অনেকগুলো মিলিয়ে করলাম। আর মজার বিষয় হচ্ছে আমরা একটা ধরন লেখায় লিখলাম, এখন আমি আরেকটা লেখা লিখবো, আচ্ছা এটার মধ্যে আমরা একটু যদি শ্যালোটাকে বাড়াই দিই, নর্মালি একটু সারাটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে আই থিঙ্ক আপনারা ভালো বুঝবেন। ইনার শ্যাডো একটু সারাটা বাড়াই দিলাম, ওকে
আচ্ছা, তো এবার আমরা এখানে টেক্সট টুল নিয়ে, ধরুন আমি অন্য কিছু লিখতেছি, মিডিয়া। এখন এই যে আমি উপরের টেক্সটটা ডিজাইনের মধ্যে যেই যে অপশনগুলো আমি ইউজ করছি, যতটুকু করলাম আমি সেম ইফেক্টটা আমি এই মিডিয়ার মধ্যে যাচ্ছি। এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে কপি করতে পারি সহজে। কিভাবে কপি করবো, ডিজাইনটা লেয়ার উপর রাইট বাটন ক্লিক করেন, দেখা একটা অপশন পাই আমরা এখান থেকে যে কপি লেয়ার স্টাইল, নিচে কপি লেয়ার স্টাইল দেখা যায়, কপি লেয়ার স্টাইল ক্লিক করলাম, যেটার মধ্যে নাই, এটার মধ্যে তো নাই, রাইট বাটন ক্লিক করে এখন পেস্ট লেয়ার স্টাইল, বোঝা গেছে? তার মানে কি দাঁড়ালো, আপনারা চাইলে ব্লেন্ডিং অপশনে যে স্টাইল গুলো সেটা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে কপি করে পেস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ব্লেন্ডিং অপশন। আপনাদের সামনে কাজে আসলে অনেক লাগবে এই টুলস গুলো, আরো আরো অনেক অনেক কাজ আছে এগুলো, সেগুলো প্রোডাক্টের কাজে কিন্তু আপনারা ভালো বুঝবেন, ভালো করতে পারবেন। আচ্ছা, তারপর কি আছে দেখেন তো, এরপর কি আছে, তারপর কি আছে মনিবল দেখেন একটু সবাই। আচ্ছা, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, রাইট, ওকে, এটাও মজার। ওকে, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, ওকে, একটু দেখি চলেন আমরা, ছবি লাগবে। ওকে, এই ছবি দিয়ে দেখি চলেন। ওকে, তো আমরা যখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট শিখেছিলাম যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আর এখান থেকে অপশন গুলো অ্যাপ্লাই করতাম, তো খেয়াল করে দেখবেন এই অপশন গুলো কিন্তু অনেকটা মানে ইরিটেবল না, মানে ধ্বংস করে। আপনি একটা বা একটা অ্যাপ্লাই করবেন, লাইক কিরকম, লাইক ব্রাইটনেস কন্ট্রাস্ট, আপনি এখান থেকে ধরেন 45 দিলেন ব্রাইটনেস, ওকে করলেন। আচ্ছা, এবার আপনার মনে হচ্ছে না 45 টি বেশি হয়েছে, অনেকক্ষণ পরে বা ডকুমেন্ট সেভ করার পরে মনে হইলো 45 টাকে আমার এখন কমাইতে হবে, আপনি যখন আবার যাবেন দেখেন সে অপশনটা কিন্তু জিরো দেখাচ্ছে, দ্যাট মিন এটা কি এডিটেবল না। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন যে অপশন থেকে আমরা যখন লেয়ার অ্যাডজাস্টমেন্ট করবো তখন কিন্তু বিষয়গুলো কি হয় না, এডিটেবল থাকে না, এটা অনেকটা ধ্বংসাত্মক টাইপের হয়, এটা জাস্ট নষ্ট হয় আর কি বিষয়টা এরকম। তো আমরা এমন একটা অপশন ইউজ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের ডকুমেন্টকে সেফ রাখার জন্য, সেটা হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট। কই আছে, যখন আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো বাই লেয়ার করব, যখন আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো বাই লেয়ার করব তখনই আমরা তাকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট বলি। সেটা কি হবে, নিচে দেখেন ওই লেয়ার মার্ক শিখছিলাম তার পাশেই দেখেন লেয়ার অ্যাডজাস্টমেন্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ঠিক আছে, এখানে অপশন চলে আসছে, কত বাড়ালেন 35, ওকে, এখন একটা লেয়ার হয়ে গেছে, দেখছেন এখানে একটা লেয়ার হয়ে গেছে। এখন আপনি ডকুমেন্টটা সেভ করে রাখেন, আপনি 5 বছর পরে এসেও যখন এখানে ডাবল ক্লিক করবেন সেই 45 থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো কমাই নিতে পারবেন, বুঝতে পারছি বিষয়টা? তার মানে আবার যখন দরকার নাই লেয়ারটাকে ডিলিট করে দেন, আপনার ইফেক্টটা উপর থেকে চলে গেছে, দেখেন। তার মানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি সেটা কিন্তু ইরিটেবল, যখন তখন ইচ্ছা আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, ঠিক করতে পারবেন, বোঝা গেছে? ক্লিয়ার সবাই? তারপর কি আছে দেখেন তো, ইফেক্ট গুলো অ্যাডজাস্টমেন্ট উপরে অ্যাপ্লাই হবে সাবজেক্টে, না না সাবজেক্টের উপরে অ্যাপ্লাই হচ্ছে বাট বাই লেয়ারে, মোট মোট কথা আমার এটা হচ্ছে কি আপনার
ইরিডেবল, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এরপর আসতে হচ্ছে গিয়ে স্মার্ট লেয়ার। ওকে, চলেন স্মার্ট লেয়ারটা দেখি। ধরেন আমরা এই ছবিটাকে, এটা তো অনেক বড় ছবি, ছোট একটা ছবি লাগবে। ওকে, না না, এই ছবিটাকে আমরা ওপেন করি। এখানে ওপেন করে আমি এই ডকুমেন্টে নিয়ে আসি। আচ্ছা, এটা কেটে দিই। ওকে, এটা কিন্তু টান দিয়ে এই ডকুমেন্টে নিয়ে আসলাম। তো খেয়াল করেন, এটা কপি করে পেস্ট করতে পারতাম, একই বিষয়ের পাশাপাশি রাখি দুটাকে। তো এই ধরনের বিষয়কে বলা হয়, এই দেখেন লেয়ারের দিকে তাকায় দেখেন, এটাকে বলা হয় নর্মাল লেয়ার, বা আমরা বলি রাস্টারাইজড লেয়ার। ঠিক আছে, এটাকে বলি আমরা নর্মাল লেয়ার অথবা রাস্টারাইজড লেয়ার। ওকে ফাইন, তো এটা একটা রাখলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এর পাশে একটা নিই, সরাই নিই, ওয়েট, এর পাশে একটা নিলাম, তোমার দুইটা হইলো। পরেরটাকে আমরা রাইট বাটন ক্লিক করে দেখেন একটা অপশন পাচ্ছি আমরা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখা যায়। অপশনটার নাম কি? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে এটাকে স্মার্ট লেয়ারে কনভার্ট করা। আচ্ছা, এখন চলো সুবিধা অসুবিধা করি। নর্মাল লেয়ারের ক্ষেত্রে আপনি যখন ছবিকে অনেক বেশি টানা হেঁচড়া করবেন, মানে একবার ছোট করলেন, ছোট করলাম, ঠিক আছে, ওকে ফাইন, আবার মনে হয় একটু পরে বড় করি, আবার কন্ট্রোল টি দিলেন, বড় করলেন, কি হলো, ছবিটা ঘোলা হয়ে গেছে। মানে নর্মাল লেয়ার কি কি করতে পারে না, তার পিক্সেল গুলোকে ঠিক রাখতে পারে না, ছোট বড় করলে, ছোট বড় করলে কি হয়ে যায়, পিক্সেল গুলো কম্প্রেসড হয়ে যায়, মানে ছবিটা নষ্ট হয়ে গেছে। বাট স্মার্ট লেয়ারের ক্ষেত্রে দেখেন, আপনি যদি ছোট করেন, ছোট করলাম, ওকে, আবার কন্ট্রোল টি এটাকে বড় করি, দেখেন তো পিক্সেলের কোনো সমস্যা হচ্ছে কিনা, ব্যাপারটা বোঝা গেছে। নর্মাল লেয়ার ক্ষেত্রে যেটা হয়, সেই পিক্সেল গুলোকে ক্যাচ করতে ক্যাচ করে রাখতে পারে না, সেগুলোকে ছেড়ে দেয় ছোট হয়ে গেলে। বাট স্মার্ট লেয়ার গুলো, এই জন্যই বলা হয় স্মার্ট লেয়ার, আপনি যখন ছোট বড় করবেন, ট্রান্সফর্ম করবেন, এটা কি হবে না, নষ্ট হবে না, ঠিক আছে। না, ভেক্টর না, স্মার্ট লেয়ার মানে ভেক্টর না, স্মার্ট লেয়ার স্মার্ট লেয়ার, এই লেয়ারটা আরো কিছু কাজ আছে, যেগুলো আমরা সামনে পাবো, যখন আমরা বিজনেস কার্ড ফ্লায়ার বুশিয়ার কাজ করবো, তখন আমরা দেখবো ভেক্টরের কাজ আমরা সামনে করবো। আচ্ছা, তারপর কি আছে, আর একটা টপিক দেখাই, তারপর নামাজে দেখে দিব, লিঙ্ক লেয়ার। ওকে, লিঙ্ক লেয়ার খুবই খুবই সিলি একটা বিষয়, দেখেন, ধরেন আমি এখান থেকে কিছু লেয়ার নিচ্ছি, নিয়ে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনার অপশন পেয়ে যাবে লিঙ্ক লেয়ার, লিঙ্ক লেয়ার, দেখা যায়, রাইট বাটন ক্লিক করে আমরা অপশনটা পাচ্ছি লিঙ্ক লেয়ার। ওকে, তো করলে কাজ কি, এর কাজ কি দেখেন, এটা কাজ হচ্ছে গিয়ে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে মানে লিঙ্ক করে, সুবিধা কি একসাথে মুভ পাওয়া যায়, এই একটাই সুবিধা, লিঙ্ক করলে একটাই সুবিধা কি একসাথে মুভ পাওয়া যায়, ডিলিট করেন একটা ডিলিট হয়ে যাবে, কালার চেঞ্জ করেন একটা কালার চেঞ্জ হবে, ক্লিপিং মাস্ক করবেন একটার সাথে ক্লিপিং মাস্ক হবে। তার মানে লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে কি, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে লিঙ্ক করা, যার ফলে আমরা মুভ করলে একসাথে এটাকে মুভ করানো যায়, ঠিক আছে। প্রচন্ড বৃষ্টি, হেডফোনে কিছু শোনা যাচ্ছে না, আপনার এখানে তো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে তো বৃষ্টি নাই। আচ্ছা, বুঝতে পেরেছেন কি আপনারা বিষয়টা, ওকে ঠিক আছে, এই ছিল লিঙ্ক লেয়ার। তারপর কি কি আছে দেখেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট আছে মনে হয় আপনাদের কাছে, ও লিঙ্ক আনলিঙ্ক করবেন কি হবে, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখেন আনলিঙ্ক অপশন পাবে, এই আনলিঙ্ক লেয়ার চলে গেছে।
বুঝতে পারছি, এভাবে আমরা আনলিঙ্ক করতে পারবো। এই ছিল বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি। তো কেউ একদিন ক্লাস মডিউলটা আরেকবার পেস্ট করেন, আমি দেখি আর কি কি বাকি আছে। সবগুলো পেস্ট করেন, সবগুলো। ওকে, সো অ্যালাইন ডিস্ট্রিবিউট কন্টিনিউয়াস স্কেল পাতা ট্র্যাপার, এই তিনটা বাকি আছে, আর কিছু আছে? ওকে, সো ঠিক আছে, আমরা ব্রেকে যাই। আমি এখন আর শুরু করবো না, নামাজের পরে শুরু করবো, কারণ পরের টপিক একটু বড়। ঠিক আছে, তো আই থিঙ্ক এটা খুব সময় লাগবে না, নামাজের পরে আমরা শুরু করব। ঠিক আছে, তো আমরা ঠিক আগের মতোই গতকাল যেমন 6:55-তে ব্যাক করেছিলাম, আজকে 6:55-56-এর মধ্যে শুরু করবো। ঠিক আছে, ওকে।
ওকে, সো আশা করি আপনারা শুনতে পাচ্ছেন সবাই। তো আমরা তাহলে শুরু করি আমাদের সেকেন্ড পার্ট। জি, তো আমরা প্রথমে যেটাতে শুরু করবো সেটা হচ্ছে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট। আমরা একটা দিয়ে প্রথমে শুরু করবো। তো একটু খেয়াল করেন, অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট তো দুটো বিষয় খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের ক্ষেত্রে। যখন ডিজাইন করবেন যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে তো সমস্যা। আমি কিছু শেপ নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো দেখেন এই চারটা শেপ কিন্তু কোনো দিক থেকেই সমান রেখায় নাই বা সমান নাই আর কি, কোনো অ্যালাইনে নাই। তো অ্যালাইনমেন্ট মূলত দুই রকম হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। তো আপনাকে অ্যালাইন করার আগে অবশ্যই দেখে বুঝতে হবে যে এখানে কোন অ্যালাইনটা প্রয়োজন, ঠিক সেই অ্যালাইনটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু সমস্যা। বুঝতে পেরেছি? তো অ্যালাইনমেন্ট হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আর একটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। তো কোথায় পাচ্ছি এই সবগুলোকে সিলেক্ট করার পর? দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম, মুখ তুলে গেলাম, এই অপশন বারে দেখেন আমরা কিন্তু এই বিষয়গুলো পাচ্ছি। এই প্রথম দুইটা হচ্ছে গিয়ে আমার ভার্টিক্যাল অ্যালাইন, পরে দুটো হচ্ছে আমার হরিজন্টাল অ্যালাইন, মানে এই তিনটা হরিজন্টাল, এই তিনটা হচ্ছে ভার্টিক্যাল। ভয়েস পাচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনারা সবাই? আচ্ছা, তাহলে এবার একটু বুঝে বলতে হবে। দেখেন তো আমরা এই যে শেপ গুলো কিভাবে নাড়ালে সমান জায়গায় আসবে এটাকে বুঝবে। এটা নিচে, এটা হয়তো একটু উপরে উঠে যাবে, এটা নিচে উঠে, মানে উপরে নিচে মুভমেন্ট করলেই এটা কি করতে কি হবে সমান জায়গায় আসবে, রাইট? তো তার মানে দাঁড়ালো এটা ভার্টিক্যাল অ্যালাইন। যদি শেপ গুলো এমন হতো, ভালো করে বুঝে নেন, যদি শেপ গুলো এমন হতো লাইক এখন কি আর উপরে নিচে নাড়ালে কি সমান লাইনে আসবে? এখন মুভমেন্টটা হবে কি আশেপাশে, না একটা ডানে একটা বামে এভাবে সরালে, মানে এইটা হবে এখন হরিজন্টাল অ্যালাইন। তার মানে আমাকে অ্যালাইন করার আগে আমাকে বুঝে নিতে হবে আমি কোন অ্যালাইনটা করতে যাচ্ছি। ওকে, তো দেখেন আমরা এবার যদি একটু খেয়াল করি যে আমরা এখানে তিনটা অপশন পাচ্ছি। প্রথম অপশনটার নাম হচ্ছে গিয়ে অ্যালাইন টপ এজ, রাইট? অ্যালাইন টপ এজ। তো এই চারটা শেপের ভিতরে সবার টপে আছে কোনটা? দুই নাম্বারটা। তো দুই নাম্বারটা দিকে খেয়াল রাখেন, এটা ক্লিক করি, দেখেন কি হলো, ওই যে দুই নাম্বারটাকে কেন্দ্র করে, ঠিক আছে, দুই নাম্বারটাকে কেন্দ্র করে বাকি সবগুলো উপরে উঠে গেছে। বুঝতে পেরেছি? ওকে, তারপরটা আছে অ্যালাইন সেন্টার, পার্টিকেল সেন্টার। এটা হচ্ছে কি সবগুলোকে নাড়াবে, নাড়িয়ে মাঝখানে নিয়ে আসবে, সবগুলোকে নাড়িয়ে মাঝখানে নিয়ে আসছে। আর থার্ড যেটা হচ্ছে অ্যালাইন বটম এজ, বটম এজটা কি সবার নিচে কোনটা? তিন নাম্বারটা। দেখেন তিন নাম্বারটা কেন্দ্র করে বিষয়টা বাকি বিষয়গুলো ওই লাইনে চলে গেছে। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে সেম বিষয়টা যদি আমরা একটু ঘুরাই দিই শেপটাকে, এবার সেম প্রসেস দেখেন। আচ্ছা, হরাইজন্টাল অ্যালাইন চলে আসি, এটা হচ্ছে অ্যালাইন লেফট এজ, সবার লেফটে আছে কোনটা? তিন নাম্বারটা, সবার লেফটে চলে গেছে। সেন্টার সবগুলো নড়বে, হ্যাঁ, রাইট মানে রাইট সাইডটা, এই যে দুই নাম্বারটা রাইট, সবার রাইটে আছে, দেখে কেন্দ্র করে সবার রাইটে চলে গেছে। বুঝতে পেরেছে? ঠিক আছে সবাই। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা এটাকে ডিস্ট্রিবিউট করি। ডিস্ট্রিবিউট মানে হচ্ছে সমান্তিকরণ, ঠিক আছে? সমান্তিকরণ মানে মাঝখানে স্পেস গুলোকে সমান করা। আচ্ছা, তো দেখেন এই যে মাঝখানে স্পেস, এগুলো কিন্তু সমান নাই, রাইট? এই যে স্পেস গুলো কি নাই, সমান নাই।
এগুলোকে সমান করতে চাইলে, আমরা যদি এগুলোকে সমান করতে চাই তো ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট আবার দুই রকম হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, একটা হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট। এখন এই স্পেসটা কিন্তু ভার্টিক্যাল, দেখো লম্বা লম্বা স্পেস, রাইট? তার মানে আমরা এখন এখানে দেখেন স্পেস অপশন আছে যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, ক্লিক করলাম, দেখেন সবগুলো মাঝখানে এখন সমান জায়গা হয়ে গেছে, এই যে বোঝা গেছে। আবার যদি শেপ গুলো এমন হতো তখন কিন্তু ভার্টিক্যালটা কাজ করতো না, এখন করতে হবে কি ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টার, বোঝা গেছে? ক্লিক করেন, দেখেন হরাইজন্টালি এখন এই যে স্পেস গুলো মাঝখানে সমান হয়ে গেছে। ক্লিয়ার সবাই? তার মানে কি আমরা বুঝতে পেরেছি ভার্টিক্যাল আর হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন এর মধ্যে পার্থক্য কি? তার মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজে লাগবে, আমাদের কাজ করতে গেলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের দেখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা কন্টেন্ট আওয়ার স্কেল টুলটা দেখবো। তো একটা ছবি নিয়ে আসি আমরা, দিস ওয়ান না এটা আমি, ওকে দেখেন একটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসি, এটা রাস্টারাইজ করে দিলাম। আনার পর কন্ট্রোল টি দিয়ে যখন আপনি ছবিকে ছোট বড় করতে যান দেখবেন যেটা হয় চ্যাপটা হয়ে যায়। দেখেন ছবিটা কি হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে না? নর্মালি এক পাশ থেকে যখন আপনি টানবেন, এই দেখেন। তো এই কাজটাই আমরা যখন এডিট থেকে কন্টেন্ট আওয়ার স্কেল তুলতে করি তখন এটা পারফেক্ট হতে চায়। দেখা যাক কন্টেন্ট আওয়ার স্কেল টুল, ওকে। তো খেয়াল করি এটা কাজ কি, তো এটা দেখেন যখন ছোট করবেন সে প্রথম দিকে কি এটাকে চ্যাপটা করবে, মানে চ্যাপটা হতে দিবে না, বা যখন তার লিমিটের বাইরে চলে যাবে দেখেন কি করে ফেলতেছে, চ্যাপটা কিন্তু করতেছে না, করতেছে মানে এই পার্সনটার হাইট এতটুকু হলে তার ফেস কেমন হওয়া উচিত ছিল সেই ওয়াইজ কিন্তু সে কন্টেন্টটাকে অ্যাওয়ার করে এটাকে কাজ করতেছে। আবার যদি আমি সেম ভাবে চ্যাপটা না আপনার লম্বা করতাম, সো দেখেন আমার ফেস ফেস কি হয়ে গেছে, খেয়াল করছেন সি ফেস সহ কিন্তু ই করে ফেলতেছে, এই যে এভরিথিং। ক্লিয়ার সবাই? তার মানে কি দাঁড়ালো, এই কন্টেন্ট আমার স্কেল টুল কন্টেন্ট কে ঠিকঠাক রেখে মেনটেন করে সে ট্রান্সফর্ম করে বা ছোট বড় করে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর যে টুলটা আমরা দেখবো পাপেট ওয়ার্প, তো আমাদের লাস্ট টুল আজকে ক্লাসে। তো পাপেট ওয়ার্পের জন্য অবশ্যই আমাদের যেটা লাগবে পিএনজি ছবি লাগবে, আর পিএনজি ছবির জন্য আপনারা এই সাইটটা ব্যবহার করতে পারেন, pngpix.com, এটা ইউজ করলে আই থিঙ্ক আপনারা ভালো ভালো পিএনজি, ভালো রেজোলিউশন পিএনজি পেয়ে যাবেন। তো চলুন আমরা একটা যে কোনো ছবি আমরা এখান থেকে ডাউনলোড করি, লাইক দিস ওয়ান। ওকে, সো আমরা এখান থেকে ডাউনলোড করলাম ছবিটাকে, ডিরেক্টলি ফটোশপে ওপেন করেন। ওকে, সো দেখেন কই পাবো অপশনটা, জুম আউট করে নিই। তো এডিট থেকে পাপেট ওয়ার্প, এই যে দেখা যায়,
এডিটরিও থেকে পাপেট ওয়ার্ক। তো এটা ক্লিক করার সাথে সাথে যেটা হবে, দেখেন একটা মার্কস হয়ে গেছে, দেখা যায়। তো মজার বিষয় হচ্ছে এবার আপনি ক্লিক করেন জাস্ট বডি পার্ট, দেখেন সে পিন আপ করতেছে, এখন যে অংশটা আপনি পিন আপ করেন নাই জাস্ট ক্লিক করলে কিন্তু হচ্ছে। ওকে, যে অংশটুকু আপনি পিন আপ করেন নাই সে জায়গায় জাস্ট ক্লিক করে টানবেন, বুঝতে পারা যায়? দেখতে পাচ্ছি মাথা অংশটাকে আপনি মুভ করে ফেলতে পারতেছেন। পিন মারলাম এই জন্যই, জানে জানো যে অংশটা আমি পিন মারবো এটা আমার মুভ না করে বা সরে না যায়, বুঝতে পারছি? ওকে করেন, ওকে বললে এটা দেখেন কনভার্ট হয়ে যাবে। তো মূলত পাপেট ওয়ার্কের কাজ হচ্ছে ছবির নির্দিষ্ট কোনো অংশকে যদি আপনি চাচ্ছেন মুভ করতে বা এটাকে সরাতে, সেই ধরনের কাজের জন্য মূলত আমরা এটাকে ব্যবহার করছি। এবং এটার জন্য অবশ্যই আপনার পিএনজি ছবি লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন না। ইডিট থেকে, ইডিট থেকে, এই যে ইডিট মেনু থেকে পাপে পাপে এখান থেকে পেয়ে যাবেন। বুঝতে পারছি, ওকে। সো আর কিছু বাকি আছে মডিউল দেখেন তো মনে হয় না, আর কিছু বাকি আছে? সো যদি বাকি না থাকে তাহলে আমরা আমাদের আজকে ক্লাস অ্যাসাইনমেন্টে চলে যাই। আমাদের একটা ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে কি আজকে আমরা দেখবো একটা ল্যান্ডিং পেজ বা লগইন পেজ কিভাবে ডিজাইন করা যায়, এবং এটা আপনাদেরকে করতে হবে, খুবই বেসিক করে করবেন আপাতত। সাইজটা লিখে না সবাই, লগইন পেজ সাইজ 1920 বাই 1080, ঠিক আছে? 1920 বাই 1080, রেজুলেশন 72, কালার মোড চার্জে। বুঝতে পারছি, ওকে। সো দেন আমরা ওকে করি। তো আমাদের ছবি লাগবে, মানে লগইন পেজে যা যা থাকে আর কি, আমরা একটু ছবি নিয়ে আসি। সাউন্ড ইকো হচ্ছে, আমরা একটা জাস্ট নর্মালি ছবি নিয়ে নিবো এখান থেকে। এটা আপনার কনসেপ্টের সাথে যায় ঠিক ওরকম একটা ছবি আপনারা নিয়ে কাজ করবেন। লগ ইন পেজে কি থাকে, জাস্ট ডেমো টেক্সট থাকবে, আমরা আপাতত লোগো থাকবে, আর হচ্ছে সাউন্ড কি মানে ঠিক ঠিক নাই, মানে আপনাদের কারণ যে কারণ মাইক মনে হয় মিউট হয়েছে, মাহমুদুল হাসান তামিম আপনার মাইকটা মনে হয় ই করে রাখছেন এই জন্য অবস্থা হয়েছে। সো এক মিনিট, আমার মাইকটা মিউট করে দিই এখন, ঠিক আছে? আপনাদের ওইখান থেকে কারো সাউন্ড হয়তো বা রিপিট হচ্ছিল, মাইক অন ছিল এই জন্য হয়তো বা সাউন্ড রিপিট হচ্ছিল, এখন ঠিক আছে সাউন্ড? ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা জাস্ট একটা র্যান্ডম ছবি এখান থেকে নিয়ে নিই, মানে আমরা এই ছবিটাই নিই, কপি করলাম অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা ইউজ করতে যাচ্ছি খুবই সিম্পল ভাবে। তো এবার জাস্ট একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে একটা ব্লু টাইপের কোন একটা কালার আমি এখানে অ্যাপ্লাই করে দিব। এন্ড ওই যে লাস্ট ক্লাসে শিখলাম অপাসিটি কমাই দাও, অপাসিটি কমাই দিলে কি হয় নিচের আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দেখা যায়, যতটুকু দেখানো যায়। একটা ডেমো লোগো নিব,
জাস্ট নাম দিয়ে দিব একটা। ধর একটা ডেমো লোগো আমরা এখানে এটাকে ইউজ করবো, একটা কোম্পানির লোগো ধর। ওকে, দেন আমরা এখান থেকে একটু টেক্সট লিখে দিই যে ওয়ার্ল্ড বেস্ট দেখে দিলাম। ওকে, আমরা জাস্ট একটা ডেমো টেক্স এখানে লিখে দিলাম, লিখে দিয়ে আমরা জাস্ট এটাকে একটু ডেকোরেট করার ট্রাই করি। ক্যাপস, অল ক্যাপস করে দিব, যেটা আপনারা শিখেছিলেন আগে ক্লাস লেখাগুলোকে। তো এটাকে একটু মডিফিকেশন করার ট্রাই করতেছি। আমরা এই পর্যন্তই রাখি। ওকে, অল ক্যাপস করে দিলাম। হ্যাঁ, যেটা আমরা অল ক্যাপস করি, আর নর্মালি নিচে একটু লরেম সাম দিয়ে দিব বা ডেমো টেক্সট আমরা দিই লিপসাম। কপি করলাম, টাইপ টুল নিয়ে নিয়ে এখানে একটা বক্স করবে পর্যন্ত বক্স করে এটার ভিতরে দিয়ে দিব। অ্যান্ড এটা অবশ্যই রেগুলার হবে, আর অবশ্যই এটা ছোট সাইজ হবে। অ্যান্ড অ্যালাইনমেন্ট কি আছে লেফট? ওকে ফাইন, একটু টেক্সট কমাই দিই, বেশি হয়ে গেছে। ওকে, সাপোর্টিভ একটা টেক্সট আমরা পাঠিয়ে দিলাম, শুধু এটা দিলে হয়তো দেখতে ভালো লাগতো, সাপোর্টিভ টেক্সট দিয়ে দিলাম। এগুলো হচ্ছে অ্যাডিশনাল বিষয়। দেখেন, একটা পাশ আমার সাইড আমার তৈরি করলাম, এবার মেইন যে পার্টটা আমার এখানে ধরেন মেইন যে পার্টটা হোয়াইট করে দিলাম, যে এখানে আমরা লগ ইন এর বিষয় লাগবে। তো ফাইন, এটাকে একটু বাম পাশ থেকে ছোট করে দেন, লগ ইন হচ্ছে রেজিস্টার। ওকে, সো মাঝখানে এটাকে অ্যালাইন করে দিই। এবার লগইন এন্ড রেজিস্টার এর দুটো অপশন এখানে আছে। তো এবার আমরা কিছু বক্স নিব আবার লগইন ফিল্ডের জন্য, এখানে কিছু বক্স থাকবে। ওকে, নিয়ে আপনি এই ব্লু রাখতে পারেন, অথবা মোস্ট অফ দা টাইম যে কালারটি ইউজ হয় হালকা একটু ওভারলে, এই কালার গুলো মোস্ট অফ দা টাইম ইউজ হয়। তো এখন আপনি বক্সের ভিতর রাখতে পারেন অপশন গুলোর নাম, লাইক আপনি ইউজার নেম রেগুলার দিলেন, অনেকে এখানে রাখে, অনেকে মাঝখানে রাখে, ইচ্ছা আপনাদের। তো একটা লিখলাম, তো এগুলোকে অল ক্যাপস না রেখে আমি রেগুলার রাখি। এখন দেখতে একটু বেশি সুন্দর লাগবে আই থিঙ্ক। তো দুটাকে একটা গ্রুপ করলাম, করে কপি নি ইউজার নেম গুলো, তো পাসওয়ার্ডও দেওয়া লাগবে নাকি? তো সিমিলার করার জন্য জাস্ট রিনেম করে দেন পাসওয়ার্ড।
আচ্ছা, তো এটাকে আমি লেফটে অ্যালাইন করে দিব। ওকে, পাসওয়ার্ড গেল। এর হচ্ছে গিয়ে লগ ইন এর ফিল্ড। এখন লগ ইনটা হচ্ছে পজিটিভ ভাই, মানে লগ ইন করবে এটা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন এটা গ্রিন থাকে, রাইট? এটা কিন্তু নর্মাল থাকে না লগ ইন। মানে এটা আপনি অল ক্যাপস ইউজ করতে পারেন চাইলে, অল ক্যাপস এখান থেকে একটু ছোট করে দেন, বোল্ড ইউজ করতে পারেন যে লগ ইন। হ্যাঁ, আমি চাইলে আপনি হোয়াইট ইউজ করে দেখতে পারেন যে কোনটা আপনার সুইট করে বেশি। আই থিঙ্ক হোয়াইট এখানে ভালো লাগতেছে। হ্যাঁ, এইটা থাকে মাঝখানে, লগ ইনটা দেখবেন বাটন, তো এটা মাঝখানে থাকে মাঝ বড়, তো দেখা যায়। আচ্ছা, চলে আসছে এখানে। দেন এটা আমার তিনটা পার্ট শেষ। এখন এই তিনটার মাঝখানে আসতে ঠিক আছে কিনা, নাই কিন্তু, তাহলে তিনটা গ্রুপকে ধরেন, একটা দুইটা তিনটা ধরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, আজকে যেটা শিখলাম এই দেখেন এখন পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, এবং তিনটাকে একটা গ্রুপ করি, গ্রুপ করে এটা মাঝখানে আছে কিনা, এই শেপটা হোয়াইট শেপটা মাঝখানে আছে কিনা সিলেকশন করেন, চেক ইট, এখন মাঝখানে আছে, ঠিক আছে? এখন আমি নিচে আরেকটা অপশন দিই যে নট মেম্বার ইয়েট, অথবা আরো অপশন যে থাকে যে ফরগট ইউর রিসেট নাও, এগুলো ছোট হয় অলওয়েজ, একটা অপশন আপনি রাখবেন এখানে রিসেট নাও। এবং রিসেট নাওটাকে একটা ডিফারেন্ট রেড কালার বা অন্য একটা কালার দেওয়া হয়, দিতে হয়, কারণ হচ্ছে কি এটার অ্যাটেনশনটা একটু ডিফারেন্ট। রিসেট নাও এন্ড চাইলে আপনি রিসেট নাওটার মাঝখান দাঁড়িয়ে নিচে একটা আন্ডারলাইন দিতে পারেন, বুঝতে পেরেছি? দেন আপনি এটার মাঝখানে অ্যালাইন চেক করে দেন ঠিক আছে কিনা। শুধু লগ ইন রাখতে চাইলে আপনি এইটুকুই করতে পারেন, আর কিছু দরকার নেই, ঠিক আছে? ডিফেন্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো এবার দেখেন আপনি এখানে আবার যদি চান যে সাইন আপের একটা অপশন রাখবে, যে এই বক্সটাকে আমি একটু ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসলাম, আমাদের যে কালারটা ছিল, ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা থাকে, সাইন আপ থাকে অনেক জায়গায়, যেটা আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে। এটার মধ্যে একটা বিষয় আছে কিন্তু, হ্যাঁ, যে শুধু এটা রেখে দিলে কিন্তু হবে না, টু ডিফারেন্স রাখি, নট মেম্বার ইয়েট, এখান থেকে এটাকে রেগুলারই রাখবো, এবং এটা অ্যালাইনটা চেক করে দিই মাঝখানে, ঠিক আছে? এই যে এটা লেখা লিখছিলাম এটারও কিন্তু বোর্ড না রেখে এটাকে রেগুলার, শুধুমাত্র ওই যে রিসেট নাওটা বোর্ড থাকে, তাহলে বেশি এটা মিনিংফুল হয় আর কি, সবকিছু বোর্ড যাওয়া আসলে ঠিক না। আচ্ছা, নট মেম্বার ইয়েটটা এখনো ই হয় না, এটাকে ছোট করে দিই, ওকে, আমরা অ্যালাইন করবো এটার সাথে, ওকে। সো এই হলো বিষয়, এটুকু রাখলেন মোটামুটি। তো এই টোটাল পার্টটা কি এই হোয়াইট স্পেস এর মাঝখানে আছে? নাই, মানে যা যা করলাম আমরা এখান থেকে এই পর্যন্ত একটা গ্রুপ করি, শুধু হোয়াইটটা বাদ দিয়ে, এই যে গ্রুপ করলাম, করে হোয়াইটটাকে ধরে নিচে যে পার্টটা আছে হোয়াইটটাকে ধরে মাঝ বরাবর অ্যালাইন করে, ঠিক আছে? দ্যাটস ইট, খুব সিম্পল করে একটা জাস্ট লগ ইন পেজ আপনারা তৈরি করে ফেলবেন বাসায় বসে। কি পাওয়া যাবে সরিয়ে দিয়ে বসে, কই এখন কি অবস্থা দেখি আসেন কিনা, জি ভিডিও দেখবেন। আর অনেক কিছু আছে যেটা কিনা আসলে কমপ্লেক্স লাগবে, ভিডিও রিপিট করে দেখবেন, দেখে কাজ করবেন, পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোডাক্ট কিন্তু এই পুরো কোর্সের ভিতরে। গ্রুপ কন্ট্রোল জি, গ্রুপের কথা লাস্ট ক্লাসে বলছিলাম, আর এই এখন কোনো গ্রুপ দরকার নাই, আমরা যখন শিখবো, ঠিক আছে? আচ্ছা,
আমরা যখন শিখবো তখন গ্রুপিংটা দেখবো, এখন গ্রুপিং দরকার নাই, আপাতত ডিজাইনটা করার, এখন গ্রুপিং করতে গেলে ঝামেলায় পড়ে যাবে। এখন এটাকে আরো সুন্দর করার জন্য চাইলে আমরা কিন্তু এখানে ডিজাইনের শেষ নাই, আপনি এটা সৌন্দর্য শেষ করতে পারবেন না, এক এক ক্লায়েন্টের কাছে পছন্দ কিন্তু এক এক রকম। আমি চাইলে এখানে ইয়েলো ইউজ করতে পারতাম, ঠিক আছে, এটাও কিন্তু গ্রুপের যায় খুব সুন্দর হবে। এখানে একটা টেক্সট লাইন ইউজ করা যেতে পারতো, অনেক কিছু করা যেতে পারতো। তো যাই হোক, এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন আপনাদের আছে কিনা বলেন। ওকে, হ্যাঁ, ভয়েস একটু অফ ছিল, একটু প্রবলেম হয়েছিল জন্য। আচ্ছা, মিউট ছিলাম একটু, প্র্যাকটিস। হ্যাঁ, ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দিবো, সমস্যা নেই। থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ না, এটা এখন লাগবে না, থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ, আমরা থ্রি কাজ করবো না এখানে, ঠিক আছে। আচ্ছা, কে যেন মাইক নিবেন, হ্যাঁ ই করেন, আমি মাইক দিচ্ছি। লেয়ার প্যানেলের কাজ যত ফার্স্ট করবেন, হ্যাঁ ভিডিওটা দেখবেন, এই জন্য বললাম আমি তো কাজটা ফার্স্ট করে দেখাই দিছি, ভিডিওটা দেখবেন, দেখলে আর তুমি বুঝতে পারবে। কিন্তু মাইক চ্যানেল আপনাদের মধ্যে চিন্ময় মনে হয়, আপনাকে আমি আনমিউট করতেছি। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার ওই ভিডিওটার কথাই বলছিলাম স্যার, যেহেতু আমরা একেবারে নতুন স্যার, ভিডিওটা যদি একটু তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে স্যার প্র্যাকটিস করতে সুবিধা হতো, কারণ স্যার অনেক টপিকস গুলো কাজ করতে যে স্যার প্রবলেম হয় ছোটখাটো, তখন স্যার কাজের আগ্রহটা অনেকটা কম। আমার ইন্টারভিউ যত পার্স দেওয়া যায় এখন অনেক সময় কি ভিডিও প্রসেসিং হতে একটু সময় লাগে, এই জন্য হয়তো স্যার জি বাড়ি স্যার, দিতে অবশ্যই অবশ্যই স্যার, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন দেখেন আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস, হ্যাঁ তো এটা আপনাদের জন্য একটা বার্ডেন। আমি বলি সামনে যে ক্লাসগুলো আসতেছে আপনারা মানে একদিন পরে একটা প্রোডাক্ট, একদিন পরে একটা প্রোডাক্ট এমন হয়ে আসবে, হ্যাঁ ক্লাসগুলো খুবই খুবই হার্ড হবে, তো একটু আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে এখানে মানে ভালো করার জন্য, বুঝতে পেরেছেন? জি স্যার, অবশ্যই স্যার, ওকে ঠিক ঠিক আছে আছে, স্যার, ওকে স্যার। কম্পিউটার রিসেট দিলে, হ্যাঁ কম্পিউটার রিসেট দিলে উইন্ডো চলে যাবে। ওকে সব ঠিক আছে, আর কিছু আছে জানার? আমার গরমে ঠান্ডা লেগে গেছে আজকে, এখনই যেটা হয়েছে। তো ঠিক আছে, আমি শেষ করতেছি, ভিডিওটা হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আর সবার ডিজাইন দেখতে চাই যে কজন আছেন আপনারা, আই থিঙ্ক করতে পারবেন, ভিডিওটা ভালো করে দেখবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।